এদেশে এক শ্রেণী ডিজিটাল মুফতি আছেন যারা শিয়াদেরকে নিজের ভাই বলেন তোমার মতো বেয়াদব মুক্তির ভাই ওই শিয়ারা হতে পারে কিন্তু আমাদের ভাই নয় হেন্দাল হামদাল ইল্লা হে ওয়াহদা ওয়াসাল্সাল্লাম ও আল্লা আল্লাহ নবিদা وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معزم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِن نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي كسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي الامين صلى الله عليه وسلم মান আমিলা আমালান ফাহুয়া রাদ্দুন রহ মুসলিম যাবতীয় প্রশংসা সেই আল্লাহ আল্লাপাকের জন্য যিনি আমাদেরকে সরঞ্জাই এলাকা আহলাদিস আন্দোলনের উদ্যোগে এই ইসলামী সম্মেলনে যোগদান করার তৌফিক দিয়েছেন তারি বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সাল্লদি মুহাম্মদ কামা সাল্লাইতা তা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ মহতরম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধি মণ্ডলী দৌর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজমরবেন সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রতমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী মা ও ভগ্নিগণ রায় মোটামুটি ভালোই হয়েছে গভীর রাত পর্যন্ত ওয়াচ চালাবার যে সিস্টেম এই সিস্টেমটা অবশ্যই পরিবর্তন করতে হবে ইনশা আল্লাহ এই পরিবর্তন আহলাদিস আন্দোলনের দ্বারাই সম্ভব অন্য কেউ পারবে না আহলাদিস আন্দোলন এই সমাজে একটা ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে আলহামদুলিল্লাহ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া খড়কুটোর কাজ জড় পদার্থর কাজ জড় পদার্থ মরাল বা স্রোতে ভেজে যায় খরকুটো স্রোতে ভেজে যায় জেন্দা মানুষ স্রোতে ভাসে না রাহলাদিস, তারা হলো জিন্দাদিল মার্দে মুজাহিদ তারা স্রোতে ভাসে না স্রোতের উল্টা দিকে চলে ভিত্তিক চলে প্রবাহিত স্রোতের উল্টার দিকেও হলেও তারা চলতে সক্ষম চলতে পেরেছে আলহামদুলিল্লা বহুদিন আগের কথা অনেক ঘটনা মনে পড়ে যায় যেগুলি থেকে শিক্ষণীয় আছে আমাদের পাক বলছেন ফাঁক সুশীল কাসাসা বলেও মাঝে মাঝে শোনায়ও লাল লহ যাতে তারা নসিহত গ্রহণ করতে পারে এক শ্রেণীর লোক শুধু কোরআন হাদিস বল। কিন্তু আমার আল্লাহ আমাকে বলছেন ফাঁক সুশীল কাসাসা মাঝে মাঝে শিক্ষণীয় ঘটনাও তুলে ধরো তাই আমরা শিক্ষণীয় ঘটনাও তুলে ধরি গেছিলাম দিনাজপুর চিরির বন্দর থানা সেখানে দুই ধরনের মুরিদ পাওয়া যায় এক মুরিদ হলো সিলসিলিয়া তরিকা আর আর এক মুরিদ হলো খসখসিয়া তরিকা নাম শোনেন নেই বোধ হয় ওই যে আমাদের ক্যামেরাম্যান ভাই আবুল বাসার আউনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল না এলাকার ঘটনা ওখানে দুইটা তরিকার লোক আছে একটা হলো সিলসিলিয়ায় তরিকা আর লোক খসখসিয়া তরিকা তো সিলসিলিয়ার তরিকার যিনি পীর সাহেব উনি ছিলেন এলাকার নান্দেরাই কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাজমুল হক হামদানি রাহেমাল কিছুদিন আগে এতেকাল করলেন তিনি কিন্তু জন্মের সূত্রে আলহাদিস এবং এলাকার মধ্যে মান্যবর তাহলে পীর হলেন কি করে ওই যে আপনাদের আমাদের জামিরার পীরের মতো আপনাদের আমাদের দুয়ারির পীরের মতো এখানে পীর মানে হলো সর্দার তারা সমাজকে পরিচালনা করেন সমাজ থেকে এই অন্যায় দূর করবার জন্য চেষ্টা করেন এটা সহি আকিদায় বিশ্বাসী তারপরেও ভিতরে ভিতরে কিছু সমস্যাবলী আছে তো যাই হোক প্রচলিত সম্মিলিত মুনাজাতের ব্যাপারে কিছু কথা হলো তুমুল হট্টগোল শুরু হয়ে গেল গোটা পাবলিক হাজার হাজার জনগণ সব জানিয়ে গেল বক্তাকে মারবার জন্য সেই পরিস্থিতি সেদিন মোকাবেলা করতে আল্লাহর ফদল করম আমরা সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ বগুড়ার ঘটনা আপনারা দেখেছেন দুঃখজনক এর চেয়ে বেশি করুণ ঘটনা ছিল সেদিন গাইবান্ধায় স্টেজ দখল করে নিয়ে আহলাদিস নামধারী লোকেরা মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জামাগুলি টেনে থিরে নিয়ে চলে গেল হাতে হাতে খালি গায়ে বেসারা মোটর সাইকেলে তারপরে গন্তব্যস্থলে পৌঁছলেন বালুর মধ্যে খ্যারের মধ্যে বালু ভরে খ্যারের মধ্যে বালু ভরে বালু ভরে সেই বালু আবার বলের মতো বানায় বানায় একটা বল মারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে আর একটা মারে আমার মুখে আর একটা মারে আকরা বিন আব্দুল সালামের মুখে যখনই বালু ভরা খ্যারের বল মুখে মারে তখনই ধুলা বালুতে দাড়ি চুল নাক মুখ একদম জামা একদম ই হয়ে যায় এটা কি হাসার বিষয় নাকি হাসেন কেন তার মানে আপনি বক্তব্য বোঝেন না বোঝেন না আপনি বক্তব্য আপনি হাসেনের তামাশা শুনতেছেন নিশ্চয়ই না কত পরিস্থিতি ভয়াবহ যে মেহমানের গায়ে হাত তোলে কঠিন অবস্থা হয়ে গেল মহিলারা লানত দিতে লাগলেন জালসার কর্তৃপক্ষকে আর বলতে লাগলেন আলেমদেরকে অপমান করে এরা আবার কারা বলছিলাম এত লাঞ্ছনা গঞ্জনা এগুলি আমরা সব বরদাস্ত করেছি কেন দিনের স্বার্থে উল্টে দিতে সক্ষম হয়েছি সমাজের প্রচলিত রীতিনীতি আলহামদুলিল্লাহ আহলাদিস আন্দোলনই পারবে এই সত্যবাণী মানুষের কাছে যথাযথ টাইমে পৌঁছিয়ে দিতে গভীর রাতে আপনিও আজ শুনবেন ফজরের জামাত ছুটবে এটা ইবলিসের পলিসি ইবলিস সাইজ আপনার ফজরের জামাত যেন ছুটে যায় কাজেই যত দ্রুত পারা যাবে মাহফিলগুলো আমরা দ্রুত শেষ করবার চেষ্টা করবো যাতে ফজরের জামাত না ছোটে রসুল সালাম মেয়েরাজের রাতে গেলেন জাহার নাম দেখবার জন্য জাহার নাম পরিদর্শন করতে গিয়ে সেখানে দেখতে পেলেন এক শ্রেণীর লোককে মাথায় পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে মগজ ঘিলু ছিটকে চলে যাচ্ছে চতুর্দিকে রসুল্লা সাল্লাম দেখলেন পাথরটা চলে যাচ্ছে দূরে পাথরটা ধরে এনে দোবারা যখনই মারছে মারার আগেই মাথা ঠিক হয়ে যাচ্ছে দ্বিতীয়বার আবার মারছে মগজ গিলু চতুর্দিকে ছিটকে যাচ্ছে রসুলাম দিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন ভাই জিবরিল এদের এই দুর্গতির কারণ কি তিনি বললেন এরা সময় ঘুমিয়ে থাকত ফজরের জামাতে সামিল হতো না কোরআন পরে পরে মুখস্থ করে সেগুলি ভুলে গেছিল গাফলতির কারণ ঘুমায় কাজা করে স তখন জাগনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আসর মাগেরে বেরোই শুনিয়া যখন শরীর সাথে এখনো জামাতে আসে স্থাম নহি মরা জীব ভোগ বিলাসের শাহাদত ছিল কাম্যমদের মদের বিকারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান তারা আজ বাহিরে বহিছে শুকনারে শুকনা রুটির সম্বল করে যেই মানার প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে সে শক্ত সকল বিধান বাতিল করো কর্লা আলহামদুলিল্লাহ এক কথার মধ্যে আর এক কথা মনে পড়ে মসজিদের নববীর ইমাম ডক্টর আহমদ ডক্টর আলী আব্দুর রহমান আল হুজাইফি ওনার চাচাতো ভাইয়ের নাম ডক্টর আহম্মদ শাকের হুজাইফি এই হুজাইফি আহম্মদ শাকের আল হুজাইফি মদিনানি মামের চাচাতো ভাই উনি আমার সরাসরি শিক্ষক কেলাসে ঢুকি একটা কবিতা পড়তেছেন আদনাহিহি কাহ মানহুল মানাহি কাতি ওয়া বেলাহি আরবি কবিতা বলছে তার তারজিম মিয়া মোহাম্মদ আমান হে মোহাম্মদ তুই এই কবিতাটা তরজমা কর আরবি এক কবি কবিতা আদ দুনিয়া দাওাহি ওয়া দাওাহি কদ নহত মান আন ফুল মানাহি ও মুনাহি কাত্তু মানুসলিহু বালাহি ও বিলাহি তরজমা কর এই কবিতার মানে কি আমি তখন বললাম শুকনা রুটিরে সম্বল করে যেই মানার প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে তরজিমিয়া তার জিমিয়া আমার কবিতারা আপনি তর্জমা করেন ডক্টর আহম্মদ শাকের হুজেফি আমার মুখের দিক তাকিয়ে বলছেন যে মা হ্যাঁ মাহমেদ এটা কি বললি তুই বললাম এটা বাংলা কবিতা ওই বাংলা ভাষায় কবিতা আছে নাকি বললাম গরিব মানুষের ভাষা বাংলা কবিতা থাকবে কেন কবিতা খালি তোমার আরবি ভাষায়ই আছে বাংলায় নাই তখন বললেন কবির নাম কি বললাম এই কবির নাম কাজী নজরুল ইসলাম তর্জমা করে শোনো তর্জমা শোনার সাথে সাথে উনি হতভম্ব হয়ে বললেন বাংলা ভাষায় এমনও কবি আছে যার কবিতা শুনলে শরীরের লোম দাঁড়ায় যায় বন্ধুগণ আমাদের কথা তো আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি না আমি বললাম স্যার আমাদের বাংলা ভাষা দুই হাজার বছর আগের পুরাতন ভাষা প্রায় দুই হাজার বছর পূর্বের বাংলা ভাষার বই নেপালের রাজ দরবারে পাওয়া গেছে বন্ধুগণ বলছিলাম ফজরের সালাদ না পড়ার কারণে ছুটে যাওয়ার কারণে তাদের মাথা চূর্ণ করা হলো জাহান নামের মধ্যে নবী অচক্ষে থেকে এলে বাড়ির কাছে ওয়াজ হচ্ছে শুনতে যায়নি তার জন্য কোনো শাস্তি এরকম হাদিসে কি পাওয়া গেছে পাওয়া যায়নি ওই জন্য আমার নানাকে দেখতাম উয়াজ শুনতে যেতেন না নানাকে বলতাম চলেন যাই কই যা শিখেছি ওই আমল করতে পারি না আমার নতুন করে কী শুনব আর বক্তারা কি হাদিস বানায় আনে না পুরাতন কথাই তো নতুন করে স্মরণ করিয়ে দেয় এশার সালাদ যে ব্যক্তি জামাতে পড়ল আল্লাহ নবী বলেন সে অর্ধরাত এবাদত করল ফজরের সালাদ যে জামাতে পড়ল সে বাকি অর্ধ এবাদত করল দুই অক্ত সালাদ জামাতে পড়লেই সারা রাত এবাদতের নে কি হয় রসুল্লাহ সাল্লাম সারা রাত এবাদত করতেও কি করে দিয়েছে মানা করে দিয়েছে মানা করে দিয়েছে বলে আইনেই কালে হাক্কান বলে সৌজাতি কালেই হাক্কান। বলে জাসাদিকা আলিকা হক তোমার চোখের হক আছে তোমার স্ত্রীর হক আছে তোমার শরীরেরও হক আছে বন্ধুগণ রসুল্লাম সংক্ষিপ্ত বক্তব্য পছন্দ করতেন আল্লাহ নবী সাল্লাহ্লাম বলছেন খৈরুল কালামি মা কাল্লা বাদাল্লা উত্তম কথা সেইগুলি যেগুলি অর্থবহ কিন্তু অল্প সংক্ষেপে অর্থপূর্ণ অল্প কথা উত্তম দীর্ঘক্ষণ বক্তৃতা দাও উত্তম নয় সাল্লাম আরও বলেন ওই বক্তা বুদ্ধিমান যেই বক্তার ওই খতিব বুদ্ধিমান যেই খতিবের হয় সংক্ষিপ্ত সালাফ হয় দীর্ঘ জমার খোদ্বার খুদ্ হয় সংক্ষিপ্ত সালাত হয় দীর্ঘ সেই ক্ষতি উত্তম গত জুমায় আমি খোদ্বা দিচ্ছিলাম ভারতের ঝাড়খণ্ড রাষ্ট্রের ভারতের রাজ্য আসামকে সরি বিহারকে ভেঙে দুইটা রাজ্য করা হয়েছে একটা ঝাড়খণ্ড একটা বিহার দক্ষিণ বিহার হল ঝাড়খণ্ড আর উত্তর বিহার বিহারই আছে বিহারের বিহারের বিহার ভেঙে দুই রাজ্য হয়েছে একটার নাম ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যে শুধু পাথর আর পাথর রাস্তাঘাটে পাথর পাথরের খনি আপনার দেশে যেরকম ঢেল পাওয়া যায় রাস্তায় ওরকম ঢেলের মতো পাথর পরে আছে রাস্তায় একটু মাটি খুনলেই নিচে পাথর কয়লার খনি উপরে উঠে আস। সেখানে মনিরামপুর আহলাদি জামে মসজিদে জমার খোদ্া দিলাম মানুষ কানায় কানায় পূর্ণ খোদবাটা মোটামুটি কুড়ি মিনিটের মতো হলো কুড়ি মিনিট খোদবা কমপ্লিট হয়ে গেল রাসুল্লাহ সাল্লাম ঐতিহাসিক বিদায় হদের ভাষণ দিচ্ছিলেন সেই ভাষণটাও পনেরো কুড়ি মিনিটের বেশি ছিল না লক্ষাধিক সাহাবির সামনে কিয়ামতন্ত উন্মতের দিক নির্দেশনামূলক ভাষণ রাত ধরে লম্বা করে দীর্ঘক্ষণ ধরে নবী ভাষণ দেননি বিদায় হদের ঐতিহাসিক ভাষণ হাদিসের পাতায় আছে খুললেই আপনি দেখতে পাবেন কতটুকু ভাষণ ছিল নবী নবী সাল্লাম সংক্ষিপ্ত ভাষণ পছন্দ করতেন আর তিনি বলেছেন খৈরুল কালামে মা কাল্লা দাল্লা অতএব আমরা আজকে সুরাতুল আসরের উপরে সংক্ষিপ্ত তাফসির করব ইনসা আল্লাহ যতদূর সম্ভব যেটুকু বাকি থাকবে সেটুকু চব্বিশ তারিখ বেলা বাড়ি কোথায় বেলা বাড়ি কয় তারিখ চব্বিশ তারিখ চলতি মাসের চব্বিশ তারিখ বেলা বাড়ি আজকে যেখানে শেষ হবে ওই দিন ওখানে শুরু হবে ইনশাল্লাহ বেলা বাড়ি না বেলা বাড়ি বেড়াবাড়ি তো বেড়াবাড়িকে আবার বেলা বাড়ি লিখে দিয়েছে আমার ডায়রিতে বেড়াবাড়ি মাসা যাই হোক মোবাইলে শোনা ভুল হয়েছে তাহলে তো যাই হোক বেড়াবাড়িতে চব্বিশ তারিখে প্রোগ্রাম আছে ওখানে সম্পূর্ণ নতুন এলাকা আর যারা আয়োজক তারা নতুন দিনী ভাইয়েরা কনভার্টেড আহলাদিস বাই চয়েস আহলাদিস বাপদাদার ধর্মের আহলাদিস নয় তারা লেখা করে আহলাদিস হয়েছে দেখা যে আশেপাশের যত অঞ্চল আছে সবারই উচিত হবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেখানে গিয়ে তাদেরকে উৎসাহ যোগানো ঠিক আছে তো কথা বলছিলাম সুরাতুল আসর আসর শব্দের অর্থ হল দি টাইম আসর মানে দি টাই আল্লাহ পাক আসরের কসম করলেন আউযু বিল্লাহি মিনাশ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুজ সময়ের কসম নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষ ক্ষতিগ্রস্ত ইনসান শব্দের আগে আলিফলাম আল ইনসান দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়ের কসম দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ক্ষতি থেকে কারা বেঁচে গেল আমানু ওয়া আমিলুস সালিহাত কিন্তু যারা ইমান এনেছে আর ভালো কাজ করেছে ওয়া তাওয়ানসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর হকের দাওয়াত দিয়েছে হকের পরামর্শ দিয়েছে ওয়া তাওয়ানসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর হকের দাওয়াত দিয়েছে আর সবরের পরামর্শ দিয়েছে এই সুরার দুইটি ফজিলত আমি বলবো দুইটি বৈশিষ্ট্য বলবো প্রথম বৈশিষ্ট্য হল সাহাবিগণ একজন আর সাথে দেখা হলে এই সুরা একজন অপরজনকে শুনাতেন না শোনালে তারা বিচ্ছিন্ন হতেন না সাহাবিগণ একজন আরেকজনকে এই সুরাটি না শোনালে বিচ্ছিন্ন আমরা কি এই শূন্যতা আমল করতে পারি একজন আর সাথে দেখা হলে বলবো ভাই একটু দাঁড়াও সুরা আসরটা তুমি একটু শোনো আবার আমারটা শোনো তোমারটা আবার আমি শুনবো কারণ এই সুরা চারটা কর্মসূচি এই চার কর্মসূচি হলো একজন মমিন জীবনের একজন মুসলিম জীবনের একজন মমিনের জীবনের এই চার সফলতা এই চার কর্মসূচি হল কাজ ছাড়ার অন্য কোনো কাজ তার ভিতরে নেই ইমান আমলে সলে হকের দাবাত দেওয়া আর হকের উপরে শেষ পর্যন্ত টিকে থাকা রসুল্লাহ সাল্লামকে জনৈক সাহাবি জিজ্ঞেস করলেন উত্তম আমল কোনটি হবে রসুল্লাহ সাল্লাম বললেন কুল আমন্তুবিল্লাহি সুম্মাকিম বলো আমি আল্লাহর উপরে ইমান এনেছি আর এর উপরে তুমি অটল থাকো মহতারাম আমিরে জামাতকে যখন গ্রেফতার করা হলো তখন কত মানুষদের তাহারি গোরস্থানে দাফন করেছে তার জামের ভয়ে তাহারি গোড়ে দাফন করেছে আমাকে একজন বললেন ভাই এই লাল রুমালটা আপাতত ব্যবহার করেন না কেন কয়ে শায়েখ আব্দুর রহমান সাহেবকে যখন গ্রেপ্তার করা হলো তখন তার মাথায় লাল রুমাল ছিল তো এই রুমাইল মুড়ি দিলে আপনাকে একটু শায়েখ শায়েখ মনে হয় আমি বললাম যে ভাই শায়েখ আব্দুর রহমানকে গ্রেপ্তারের সময় লাল রুমাল মাথায় ছিল হাতে কি একটা কোরআন মজিদ ছিল না বলে তা তো ছিল তো লাল রুমালটা না হয় ফেলে দিলাম তো কোরআন মজিদটাও কি ফেলে দেব। দেবেন না তা তো দেওয়া যাবে আব্দুর রহমান সাহেবকে গ্রেপ্তার করার সময় দাড়িগুলাও তো ছিল দাড়িগুলাও কি কেটে ফেলবো না তাহলে হকের উপর চলা যতটা সহজ টিকে থাকা তার চেয়ে বেশি কঠিন কাজেই সবারই পক্ষে হকের উপর টিকে থাকা সম্ভব হয় না ওই জন্য আল্লার কাছে দোয়া করতে হয় আর দু বিল্ রাজিম মিনা সৈতানের জিম রব্বানা লেতুদে কলু বে না দাই দেহা দাই তানা ওয়াহাবে না মিল্লে দং কান্তালহা প্রবনা লা তুদিকে কলো বে না বা দাইদ হাদাই তানা প্রভু হে আমার দিলকে বাঁকা করে দিও না হেদায়েত পাওয়ার পরে ওহাবোলে না মিল্লে দু আপনার পক্ষ থেকে আমাকে রহমত নাজিল করুন দান করন ইতাল আল্লাহ নবী বলেন রাতের বেলায় ঘুমিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমার পিঠে হাত দিলেন আল্লাহর নবীর পিঠে আল্লাহ পাক হাত রাখলেন ঘুমন্ত অবস্থায় নবী বলেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম রাতের অন্ধকারে আমার আল্লাহ অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আমার দুই কাঁধের মাঝখানে আর পিঠের মাঝখানে তার হাত মোবারক রাখলেন আল্লাহর হাত আমার পিঠে লাগার পরে ফওয়াজ সন আল্লাহর হাতের শীতলতা আমার অন্তরে অনুভব করতে লাগল হাত পিঠে দিলে যে দিলটা ঠান্ডা হয় একজন লোক খুব রেগে গেছে ভাই কিছু মনে করেন না ভাই ভাই কিছু মনে করেন না ভাই পিঠে হাত দিলে ঠান্ডা হয় ছাগল বকরির পিঠ নাড়লে ঠান্ডা হয় আমরা কৃষকের ছেলে আমরা গরু দুয়াইতাম গরুকে রাত্রে ঠিকমতো না খেতে দিলে বা একটু উনিশ কুড়ি হলে দুধ থেকে গেলে ছাড়তো দুই এক তখন আম্মায় দুধ টানতেন আর আমরা তখন গরুর পিঠ নাড়তাম গরুর পিঠ নাড়লে গরুও ঠান্ডা হয় রসুল্লাহলাম বলেন আল্লাহর হাতের শীতলতা আমি আমার অন্তরে অনুভব করতে লাগল সাত আসমানের উপরে ফেরেস্তারা বলছেন আমাকে জিজ্ঞেস করা হলো কি বলছে আলা উর্দালোকের ফেরেশতারা কি বলছেন আল্লাহ নবী বলেন আমি তখন শুনতেছিলাম ফেরেশতারা কি বলছেন ফেরেশতারা কি বলছেন আমি তা শুনতে পাচ্ছিলাম ফেরেশতারা একটি দোয়া পড়তেছেন দোয়া দোয়া আমরা জানি না দোয়া আমরা পড়ি না দুয়া হুজুর পড়বে হুজুর পড়বে আজান শুনলে নাহি নড়ে ভাড়াটিয়া কোরআন পরে বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুল মৌত না রয় অবাগা বাঙ্গালি তোরা কে দেখবে আয় গাজীপুরের মাস্টার আব্দুল সবুর জিলাপি নিয়ে এসেছে মসজিদে আমার বাবা মারা গেছে কয়েকদিন আগে গিলাপিগুলি খা বাবার জন্য দোয়া করে বললাম যে আপনার বাবার জানা যা হয়নি হ্যাঁ হয়েছে তো যায় তো দোয়া হয়েছে এখন আবার নতুন করে দোয়া কে দোয়া করবে দোয়া আপনি করবেন সন্তান বাপের জন্য দোয়া করবে তা আপনি দোয়া করবেন আপনার বাবের জন্য বলে না ইমাম রেখেছি টাকা দিয়ে ইমাম দোয়া করে দিবে বললাম যে আপনার বাবার জমিগুলা কি করেছেন গো কয় ভাগ করে নিয়েছি কিভাবে ভাগ করেছে কয় বোনদেরকে দিয়েছি এক ভাগ আর ভাইরা নিয়েছি দুই ভাগ ঠিক আছে তো বন্টন বন্টন ঠিক আছে কথা বলেন বন্টন ঠিক আছে হ্যাঁ বন্টন ঠিক আছে তারপরে খবর নিয়ে দেখা গেল ভাইরা নিয়েছে কালীগঞ্জের বাজার নিয়েছে নিয়েছে কাশেম বাজারের জায়গা ভাইরা নিয়েছে দামি দামি জায়গাগুলো আর বোনদেরকে দিয়েছে ধুপা খোলার বিলের তলি ষোলো বিঘে বেসলে এক বিঘের দাম হয় না দিয়েছে দুই ভাগ ঠিক আছে বন্দেরকে দিয়েছে এক এক বিঘা আর ওরা নিয়েছে দুই বিঘা কিন্তু এদের দুই বিঘা চব্বিশ বিঘার দামের সমান বললাম ভালো কথা ইমাম সাহেবের ভাগ কোথায় বলে আমার বাবা মারা গেল ইমাম ভাগ পাবে মানে কোথায় বলেন আপনি বলে দলিল স্যার আমরা কথা বলি না দলিল আছে কিরকম দলিল চার মাঝাবের দলিল চার মাঝাব যেমন ফরজ হুঁকা খাওয়া ফরজ বলে হুঁকা খাওয়া ফরদ হলো কোথায় আছে কয় যেখানে চার মাঝাবের দলিল আছে ওখানেই হুঁকা খাওয়া ফরদ তো যেখানে তোমার বাপ মরে যাবে ইমাম সাহেব দোয়া করবে ওই হাদিসেই তো আছে যে ইমাম সাহেবকে জমির ভাগও দেওয়া লাগবে তোমার বাপ জমি জায়গা রেখে থুয়ে গেল সব জমি জায়গা তোমরা ভাগ করে নিলে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তাল গাছ বেল গাছ নারকেল গাছ সব ভাগ করে নিলে বাপের পুরাতন বdnaটাও ভাগ করে নিয়েছো ইমামকে দাও না তো হাদিসে আছে তোমার বাপ মারা যাবে যেই মহল্লা সেই মহল্লা ইমাম এক ভাগ পাবে ওই কোথায় আছে যেই হাদিসে আছে যে ইমামের কাছে দোয়া আনতে হবে ওই হাদিসে আছে ইমামকে জমিরও ভাগ হবে বাপ জমি রেখে গেল মকমুখী তুমি খাইবার ইমাম ভাগ করে দিবে দোয়া প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি না দোয়া হলো মুসলমানদের হাতিয়া কিন্তু কোথায় পড়বেন দোয়া দোয়া একটা নবী শিক্ষা দিয়েছেন আল্লাহ হুমা ইনি আউজুবি কামিনাল আল্লাহ ইন্নি আউজুবি কামিনাল বোহল ওয়াল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম অমিন এটা একটা দোয়া

ভালো কাজ করার ক্ষমতা আমরা চাই ভালো কাজ করার তৌফিক দাও খারাপ কাজতে বেঁচে চলার শক্তি দাও আর মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা দাও ভালো কাজ করার তৌফিক লাগে আল্লাহ তৌফিক দিলে তিনি পারেন তৌফিক না দিলে হয় না হকের উপরে টিকে থাকার জন্য তৌফিক লাগে তৌফিক ছাড়া হয় না বন্ধুগণ বলছিলাম যে হকের দাওয়াত দিয়ে সেখানে আমার টিকে থাকা আল্লাহ পাক বললেন সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এই সুরাটুল আসরটা এটা রসুলের সাহাবি নাম হলো খালিদ উবনুল ওয়ীদ রাজি আল্লাহ তালা আনহু ওয়ালিদ রাহু তাল আনহু তিনি বলেন আমি তখন ইসলাম গ্রহণ করি নাই অমুসলিম অমুসলিম অবস্থায় খালিদুবনুল দেখা হলো যার সঙ্গে তার নাম হলো মুসাইলামাতুল কাদ্দাব মুসাইলামাতুল কাদ্দাব কে চেনে মুসাইলামাতুল কাদ্দাবটা কে ভণ্ড নবী ভণ্ড নবী তা বলবো না বলবেন নবুয়ার দাবিদার ভণ্ড নবুয়ার দাবিদার ভণ্ড নবুয়ার দাবিদার ভন্ড সেই মিথ্যুক নবী দাবিদার তার নাম গুলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানীরা কি মুসলমান না কাফে কাফের পাকিস্তানিরা স্লোগান দেয় কাফের কাফের শিয়া কাফের জোনা মানে অভি কাফে কাফের কাফের কাদিয়ানি কাফের জোনা মানে অভি কাফের কাদিয়ানি কাফের না মুসলমান কাফের কাদিয়ানিকে যে কাফের বল মনে করবে না সে নিজেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কারণ যারা শেষ নবী নবুয়ের পরেও ভণ্ডগোলা মোহাম্মদ নবী বলে মানে তারা হলো কাদিয়ানি কাদিয়ানীদের আকিদার সম্পর্কে মহতারাম আমির জামাতের বক্তব্য খুব শুনবেন কাদিয়ানিদের আল্লাহ নাকি ঘুমায় নজ্লা অনুরূপ ভাবে শিয়া শিয়াদের বারো দল যারা জাইতিয়া শিয়া ওরা হলো হালকা আর যারা ইমামিয়া শিয়া ওরা হলো খুব করা শিয়া জাইতিয়া এবং ইমামিয়া স্নশারি স্নশারী ইমামিয়া এরা আলী তালানহুকে রব বলে মানে এদের আকিদা খুব খারাপ এদেরকে মুসলিম বলার সুযোগ নেই এদেশে এক শ্রেণীর ডিজিটাল মুফতি আছেন যারা শিয়াদেরকে নিজের ভাই বলেন তোমার মতো বেয়াদব মুফতির ভাই ওই শিয়ারা হতে পারে কিন্তু আমাদের ভাই নয় ইমাম মাহাদি কবে আসবেন কিয়ামত কবে হবে কবরের আজাব এগুলি শুনিয়ে দেয় এলা সতর্ক থাকতে হবে আমাদেরকে আহলাদিস আন্দোলন একমাত্র শেরেক বেদাতের পাহারাদার দেশের মাটিতে বাকি অন্যান্য মুসলিম তো দূর কি বাত যারা গতানুগতিক আহলাদিস তারা এখনো বেদাত ছাড়তে পারে নাই কঠিন জিনিস বন্ধুগণ গোলাম মোহাম্মদ কাদিয়ানির দোসর হল নসরুলের পরবর্তীতে আবু বকর জামানায় যে নবী দাবি করেছিল তার নাম মুসাইলামাতুল কাদ্দাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ হয়েছিল রিয়াদ শহরের অদূরে ইয়ামামা প্রান্তর এবার রামাজান মাসের সফরে রিয়াদ সফর করে ইয়ামা প্রান্তরে শহীদদের কবর জিয়ারত করবার জন্য সেখানে হাজির হয়েছিলাম মুসাইলামাতুল কাজাবকে দমন করতে গিয়ে সেখানে যে সমস্ত কোরআনের হাফেজগণ শহীদ হয়েছিলেন তাদের কবর ওখানে রয়ে গেছে বন্ধুগণ মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে দেখা হলো খালেদ উবনুলিদ রাজিয়া আল্লাহ খালেদ ওয়ালিদকে জিজ্ঞেস করতেছেন মুসায়নামা ভণ্ড মিথুক বলছে এই খালেদ তোমাদের দেশে নাকি একজন নবী আসছে বলে হ্যাঁ আমাদের দেশে একজন নবী আসছে তোমাদের নবী কি বলেন কোরআন নাজিল হয় কি কি নাজিল হয় একটু শোনাতে পারবা খালেদ ওয়ালিদ রাজি আল্লাহ তখন তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু সুরা আসরটা তার মুখস্ত অমুসলিম ইসলাম গ্রহণ করেননি তারপরেও তখন সূরা আসর তার মুখস্থ তিনি বলছেন যে আমি সুরার আসর শুনিয়ে দিলাম এই ভণ্ড মিথ্যুক মুশাইলাম আর দুবেল্লাইহিমিনা সৈতনের রজিম বিস্মিল্লাহি রান্নের রহিম ওয়াল্লাসিন সা না লাফি ইল্লাল্লাযিনা আমিনু আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া তাওয়াসাও বিসসবর সূরাটা শোনানোর সঙ্গে সঙ্গেই ওই ভন্ড মুসাইলামা বলে খালিদ রে তোমার নবীর উপরে কিছু ওহী নাযিল হয় আমিও একজন নবী আমার উপরেও কিছু অহি নাযিল হয় শুনবে গো খালেদ তোমার উপরে কি নাজিল হয় তা শুনবার খালেদ ললিদ রাজিয়াল্লাহু তালান হু বলে ওই মিথ্যে কথা শোনার রুচি আমার নাই তারপরে শোনাচ্ছে ইয়া আবার ইয়াও আবার লাকা উজ নাকাওয়া সাদার ও বাতনুকা হাকার নাকার এ শুনিয়ে দিলো লাকা উজ নাকা সাদার অ বাতনুকা হাকার নাকার বলে এটা শুনিয়ে দিয়ে বললো এই সূরা আমার উপরে নাজিয়েছে ইয়া আবার ইয়া অবার লাকাউদনা কা বা সাদার ও আবাত নু হাকার না ও খালেদ তুমি বলো আমার সূরাটা শুনেই তোমার কেমন লাগলো খালেদ মন ওয়ালি বলেন ওরে মিথ্যুক ভাণ্ডব ওরে মিথ্যাবাদী ওরে বেয়াদক আল্লাহর নবীর এই সুরার সঙ্গে তোর মিথ্যা কথার তুলনা হয় না ইসলাম গ্রহণ মুসলিম তিনি প্রতিবাদ অবস্থায় জানালেন এই মিথ্যু ভণ্ডে বন্ধুগণ সুরাটার অনেক বৈশিষ্ট্য আল্লাহ পাক সময়ের কসম করে বললেন সময়ের কসম দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষ ক্ষতিগ্রস্ত হয় কেন সময়ের মূল্যায়ন না করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কেন সময়ের মূল্যায়ন না করার কারণে গত রামাদানের সফরে শায়েখ আখতার মাদানির ওখানে প্রোগ্রাম করে পরের দিন যাব দাম্মাম আল কাসিম এয়ারপোর্টে বোর্ডিং পাস আমার হাতে কয়েক মিনিটের জন্যই বিমানের দরজা বন্ধ হয়ে গেল আমি আর যেতে পারলাম টিকিট আমার হাতে বোর্ডিং পাস হাতে জানালার গ্লাস দিয়ে দেখা যাচ্ছে বিমানটা দাঁড়ানো বিমানটা আমার চোখের সামনে গড়তে গড়তে উড়ে চলে গেল আমার টাকার কিনা টিকিট মাটি হয়ে গেল দাম মামের প্রোগ্রাম বাতিল হয়ে গেল স্থগিত হয়ে গেল এরই নাম হলো সময় পাঁচ মিনিটের কত দাম সেদিন আমি বুঝেছিলাম মনে হচ্ছে আমার বুক সিরে কান্না আসছে টাকা তো চলে গেল কত টাকার টিকিট বাংলাদেশি টাকায় আঠারো হাজার টাকা আঠারো হাজার টিকিট মাটি হয়ে গেল দাম্মামের মামের প্রোগ্রাম স্থগিত ঘোষণা করা হলো মাদানি বিমান ফেল করেছে মাদানি বিমান ফেল করলো যাতে মাতাল তালে ঠিক এই লোকও বিমান ফেল করে বলে এটার নাম হলো তাকদীর এটার নাম নসিব পাঁচটা মিনিটের সময়ের কত দাম সেদিন বুঝতে পেরেছি স্টেশনে ঢুকলাম ট্রেন চলে গেল চোখের সামনে দিয়ে ট্রেন হেঁটে চলে যাচ্ছে ট্রেনকে বললাম ওরে ট্রেন আমার যৌবনকালে তোর একদিন না আমার একদিন ফয়সালা হতো চলন্ত ট্রেনে কতদিন লাভ দিয়ে উঠেছি এখন তো সাহসে কুলায় না ট্রেন চলে গেল আমার সামনে দিয়ে আমি চলন্ত ট্রেনে লাভ দিয়ে উঠবে সাহস আমি করলাম না আমাকে বললেন আপনি বড় বুদ্ধিমানের কাজ করেছেন এখন এই বয়সে ঘুণাক্ষরের চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করবেন ট্রেনটা থামতে একটু দেরি হয়েছিল তাই চলন্ত অবস্থায় নামতে গিয়ে কয়েক মাস যাবত পায়ের ব্যথায় ভুগলাম বন্ধুগণ চোখের সামনে ট্রেন চলে গেল দুইটা মিনিটের জন্য ট্রেন ফেল হলো ফার্স্ট ক্লাস রিজার্ভেশনের টিকিট আমার পকেটে টিকিট ধুয়ে তুই পানি খায় এখন আপনি একটা ভিসা কিনেছেন আর বারো লক্ষ টাকা দিয়ে ভিসার মেয়াদ কালকে শেষ হয়েছে ওই ভিসার রাস্তার কাগজ পরে থাকা সমা সময় না থাকলে কোনো কাজ হয় না সময় সংক্ষিপ্ত জীবন আল্লাহ বলছেন এই সংক্ষিপ্ত জীবনকে যারা কাজে লাগালো না তারাই ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক বলেন লিকল্ল উম্মাতিন আজাল। প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত টাইম এসেছে ফাইদা যা সময় যখন এসে যাবে এক ঘরে আগেও আনা হবে না এক ঘড়ি পিছনে আনা হবে না ইন্দাল ইনসান দুনিয়ার সকল মানুষ ইনসান শব্দ তিনটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে ইনসান নাও থেকে মানে তাড়াতাড়ি করে মানুষ তাড়াতাড়ি পছন্দ করে তাড়াতাড়ি শয়তানের কাজ ধীর কাজ করতে হবে তাড়াতাড়ি করা শয়তানের কাজ আল উজলা তুমিন শয়তান ও মিনার রহমান যে আল্লাহ কুন বললে হয়ে যায় সে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন ছয় দিনে আল্লাহ তো চোখের পলকের সৃষ্টি করতে পারতেন কিন্তু ছয় দিন লাগালেন ওম বান্দাকে শিক্ষা দিলেন বান্দা তারা খুড়া করে কোনো কাজ করো না যারা তাড়াতাড়ি বড়লোক হতে চায় তারা শেষ হয়ে যায় যারা তাড়াতাড়ি বিদ্যা শিখতে চায় তারা ধ্বংস হয় যারা তাড়াতাড়ি পরহেজগার হতে চায় তারা আবার রিটার্ন ব্যাক করে যারা তাড়াতাড়ি দিন কায়েম করতে চায় এক রাতে তেষট্টি জেলায় বুম ফুটিয়ে ইসলাম কায়েম করতে চায় তারাও চলে যায় তাড়াতাড়ি রসলাম ইসলাম কায়েম করলেন তেইশ বছর ধরে কত বছর নবীর যদি তেইশ বছর লাগে তা আমি লালু আপনি ভুলু আমাদের কত বছর লাগবে তেইশ হাজার বছরও লাগতে পারে পৃথিবীর কোনো কাজ কমপ্লিট আমার দ্বারা হবে না আল্লাহ যতটুকু করে নেবেন ততটুকুই হবে বন্ধুগণ যতটুকুই সম্ভব ততটুকু হবে সব কাজ আমার দ্বারা সম্ভব নয় সেইটুকুই আমি পারব যেইটুকু আল্লাহ বাজেটে রেখেছেন আল্লাহর নবীর চাচাকে নবী হেদায়ত করতে পারেননি ইব্রাহিম আল সাল্লাম তার পিতাকে হেদায়ত করতে পারেননি নুহ আল সাল্লাম তার বেটাকে হেদায়ত করতে পারেননি তাম পৃথিবীর মানুষ আপন গতিতে চলবে তাদেরকে হেদায়ত করবার ঠিকদারি জিম্মেদারি আল্লাহ আমাদেরকে দেন নেই আমাদের কাজ হলো পৌঁছিয়ে দেওয়া আমারই না ইল্লাল বালা বাবা এটা ঠিক এটা বেটি এটা চলবে এটা চলবে না এটা গ্রহণ করো এটা ছেড়ে দাও এটা নেই এটা অন্যায় মানবে বা না তার ব্যাপার পাক বলেন রাস্তা হিন্দি তুমি তাদের উপর তুমি তাদেরকে নসিহত শোনায় দাও তুমি শুধু নসিহতের মালিক আমরা নসিহত শোনাবো মানুষকে শোনাবো বলছিলাম তাড়াতাড়ি শয়তানের কাজ নবী বলছেন তিনটা কাজ তাড়াতাড়ি করো কয়টা সালাতের টাইম হলে দ্রুত পড়ে নাও ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে দ্রুত বিয়ে দিয়ে দাও আর জানা যা হয়ে গেলে রেডি হয়ে গেলে তাড়াতাড়ি যা পরে লাশকে দাফন করে দাও তাড়াতাড়ি তিনটি কাজ করো তিনটি কাজ তাড়াতাড়ি করো ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দাও আমরা তো দেই না দুনিয়াতে যত রকমের ফ্যাসাদ সৃষ্টি হয়েছে এই জায়গায় সালাতের টাইম হলে সালাদ পরে নাও জানা যার মানুষ মারা গেলে দ্রুত দাফন করে দাও আল্লামা নাসির উদ্দিন আলবাণী রাহেমাউল্লাহ তিনি ওসিয়াত করলেন আমি মারা যাওয়ার পরে আমার লাশ দাফন করে যেন আমার সন্তানকে খবর দেওয়া হয় বলছে দেশের বাইরে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার লাশ দাফন করে তারপরে যেন আমার সন্তানদেরকে খবর দেওয়া হয় নাসির উদ্দিন আলবানী রাহেমাল্লাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলছেন সন মরার পরেও যেন হাদিস অনুযায়ী আমার জীবন চলে দ্রুত গতিতে দাফন হয় দেশের বাইরে মারা গেলে ছেলেরা বলবে লাশ নিয়ে দেশে অথবা বলবে আমরা জানা যায় হাজির হব লাশটা রেখে দাও আমি নাসির উদ্দিন মরার পরে যেন আমার লাশটাও যেন সুন্নতের খেলাপ না হয় তাই আমার লাশকে দাফন করার পরে যেন আমার সন্তানদেরকে খবর দেওয়া হয় এরই নাম হল নাসির উদ্দিন আলবাণী রহেমা রহেমা আলবাণী আল্লাহ মুখালিফিন পৃথিবীর বুকে একজন ঘড়ির মেকার আল্লাহ গোটা বিশ্বের আলোড়ন সৃষ্টি করার কাজ করে নিয়েছেন তোমার দ্বারাও হবে তুমি যদি এখলাসের সাথে করো আল্লাহ রাব্বুল আলমিন পিঁপড়াকে দিয়ে সুলাইমানকে তালিম দেওয়ালেন হুদুদ পাখির মাধ্যমে ইয়ামানের একটা ইসলামী রাষ্ট্র কায়েম হলো সেখানে হুদুদ পাখি এসে সুলাইমান আসলামকে খবর দিলেন মরা সুলাইমানের লাশ খাড়া করে রেখে আল্লাহাক বাইতুল মদ্দেশ বানালেন পাহারাদার বানায় রাখলেন মরা সুলাইমানের লাশ আল্লাহ ইচ্ছে করলে মরা মানুষকে দিয়ে কাজ করিয়ে নেয় আল্লাহ ইচ্ছা করলে মরা মানুষকে দিয়ে কাজ করিয়ে নেয় সুলাই সুলাইমানের লাশ খাড়া করে রেখে মাকদেশ বানিয়ে নিলেন জিনের মাধ্যমে কে আল্লাহ সুলাইমান মৃত্যুর পরে বাইতুল মাকদেশ নির্মাণের পাহারা দা। আমার মতো আপনার মতো জেন্দা মুসলিম দিয়ে হয় না আমার মতো আপনার মতো জেন্দা মুসলিম দিয়ে যা হয় না মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ তার দিনের কাজ করায় নিতে পারেন আল্লাহর দিনের কাজ করতে পারাটা এটা হলো আমাদের জন্য সৌভাগ্য আল্লাহর দিনের কাজ করাবার লোকের অভাব নেই পাক আপনাকে দিয়ে করায় নেবেন যদি আপনার ভিতরে এখলাস থাকে বন্ধুগণ বলছিলাম মানুষের ইনসান শব্দটি নিসিয়ানুন থেকে এসেছে মানুষ ভুলে যায় ইনসান শব্দটি উনসুন থেকে এসেছে মানুষ সঙ্গী সাথী চায় আল্লাহ নবী বলছেন সঙ্গী দেখে বন্ধুত্ব করো সঙ্গীর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনি ভালো কাজ করতে যাচ্ছেন আপনার সঙ্গী সাথী আপনাকে বিপদগামী করে আল্লাহ পাক বললেন মানুষ ক্ষতিগ্রস্ত চারটি কাজ যারা করে ইন অ্যামু যারা ইমান এনেছে ইমান কাকে বলে ইমান মানে হল বিশ্বাস বিশ্বাস কাকে বলে বিশ্বাসের নমুনাটা কি ইমানের রোপন কয়টি ইমানের শর্ত কয়টি ইমান কয়টি জিনিস দ্বারা গঠিত এগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে ইমানের রোকন ছয়টি আন্ত মীনাবিল্লাহি ও মেলা ইকাতিহি অ কুতুবিহ রসুলহি ওয়াল ইয় মিলা আছে ওয়াল কাদা রে খাই ঋহি বা সাররিহি মীনাল্লা কয়টা হলো আর কি বাকি দেখলো ওয়াল বাদাল মাউত মেড ইন ইন্ডিয়া মেড ইন বাংলাদেশ মেড ইন চায়না ওয়াল বাসে বাদামাউন বাদাল মাউত এটা হাদিসের অংশন। নয় হাদিসের অংশ হাদিসে জিবিরান তু মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া আল ইয়ামিল আখির আল কাদরি খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা ক্বালা সাদাকতা জিবিরান বলে সত্য বলেছেন ওয়াল ইয়ামিল আখিরের মধ্যে ওয়াল ইয়ামিল আখিরের মধ্যে সব কথাগুলি চলে আসলো ওয়াল কাদারে খায়রিহি ওয়া শার মিনাল্লাহে তালা তাক ভালো মন্দ আল্লাহর তরফ থেকে আসে তাকদিরের ভালো মন্দির কথাগুলো ওখানে এসে গেল বন্ধুগণ তাহলে ছয়টি রকম আর তিনটি জিনিস মিলে ইমান গঠিত হয় তা শ্রী কবিল জিনান আল্লাহর আনুগত্য করলে ইমান বাড়ে শয়তানের আনুগত্য করলে ইমান কমে যায় মদিনার প্রখ্যাত মহাদ্দেশ শেখ হাম্মাদ আল আনসারি তিনি বলেছিলেন হাম্মাদ আনসারীর ক্লাসে আমরা হাজির হওয়ার সুযোগ পাইনি তবে শেখ হাম্মাদ আনসারির ছেলে ড আব্দুল বারি আল আনসারি ডক্টর আব্দুল বারি আনসারি তার কাছে আমরা ক্লাস করবার সুযোগ পেয়েছি তিনি আমাদের টিচার শেখ হাম্মারিস্ত রাখবা কয়টা নুন কয়টা নুন পাঁচটা নুন মুখস্থ রাখবা কুবিল জিনান শেষে নুন উবিল লিসান শেষে নুন ওয়া লা বিল আর শেষের নুন ইয়াজি টু বি রহমান ইমান বারে রহমানের আনুগত্য করলে ওয়ান কুসু বিতাতি সৈতান শয়তানের আনুগত্য করলে ইমান কমে আউ দু লাহিমিনা সৈতান এন্নামালমু বেনু নল্লাদিনাই জাজুকিরল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون ইন্নামাল মুমিনুন কেবল মাত্র মুমিন তারাই اذا ذكرا الله وجلت আল্লাহর জিকির করলে তাদের অন্তর প্রকম্পিত হয় এখন আল্লাহর জিকির করলে অন্তর প্রকম্পিত হয় নাকি শরীর কাঁপে লাভ দিয়ে গাছে ওঠে না বানরের মতো ঝোলে না